নমস্কার বন্ধুরা, জানো অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবনের কিছু জানা অজানা গল্প নিয়ে এসেছি। নায়ক হিসেবে অভিনয় কেরিয়ার শুরু করেও কিভাবে তিনি সিনেমা প্রেমীদের চোখে চিরকাল ভিলেন হয়েই রয়ে গেলেন, শোনাবো সেই সকল গল্প। চলুন তাহলে শুরু করা যাক। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1954 সালে হুগলির পান্ডুয়ার দমদমা নামক একটি গ্রামে। হুগলির একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই পড়াশোনা সম্পূর্ণ করেন তিনি। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল তার। হুবহু কিশোর কুমারের গান গাইতে পারতেন। গানের সূত্র ধরেই প্রথম কলকাতায় এসেছিলেন তিনি, কিন্তু গায়ক হিসেবে সেই রকম পরিচিতি আসেনি তার। ফলে টাকা উপার্জনের জন্য একটি বারে গান গাইতে থাকেন। তার গানের সুরে বারের প্রতিটি রাত সম্পূর্ণ হতো। কিন্তু শিক্ষিত ছেলের এভাবে বারে গান গাওয়া কখনোই মানতে পারেননি তার বাবা মা। যদিও পরবর্তী সময়ে গানের সূত্র থেকেই টলিপাড়ায় অভিনয় জগতে প্রবেশ ঘটে তার। প্রথম দিকে ছোটখাটো চরিত্র পেতেন অভিনয়ের জন্য, তবে 1982 সালের ত্রয়ী সিনেমা রীতিমতো ভাগ্য বদলে দেয় অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের। এই ছবিটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও ছবিতে ছিলেন তৎকালীন বাংলার সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়। এই সিনেমাটিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে একে একে বাংলা ছবির অফার আসতে থাকে সৌমিত্র কাছে। তবে নায়ক হিসেবে নয়, খলনায়ক হিসেবে। গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, হীরক জয়ন্তী, আগমন প্রভৃতি সিনেমায় অসাধারণ অভিনয় করে টলিপাড়ায় একজন জনপ্রিয় খলনায়ক হয়ে উঠেছিলেন তিনি। একসময় বাংলার মানুষের কাছে বিনোদন মানেই ছিল জনপ্রিয় বাংলা সিনেমা। সেই সময়কার বাংলা সিনেমার একাধিক অভিনেতা অভিনেত্রীর সুকৌশলী অভিনয় গেঁথে গিয়েছিল দর্শকদের মনে, যা আজও দর্শকদের হৃদয়ে রয়ে গিয়েছে। মূলত যে কোনো সিনেমার নায়ক নায়িকাকেই দর্শকরা মনে রাখেন, কিন্তু সৌমিত্র ছিলেন একজন এতটাই জনপ্রিয় অভিনেতা যে খলনায়ক হিসেবেই দর্শকদের মনের আসনে নিজের জায়গা করে নিয়েছিলেন। সেই সময় অর্থাৎ 80-90 দশকের মধ্যে বাংলা সিনেমার খলনায়কের চরিত্রে সবসময় প্রথম পছন্দের ছিলেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। একাধিক জনপ্রিয় অভিনেতার সাথে কাজ করেছেন তিনি, যেমন তাপস পাল, প্রসেনজিৎ চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী। উপহার দিয়েছেন একাধিক দর্শক পছন্দ বাংলা সিনেমা, যার মধ্যে অন্যতম হল অমর সঙ্গী, মঙ্গলদ্বীপ, গুরুদক্ষিণা, অঞ্জলি, একান্ত আপন, বদনাম, ইন্দ্রজিৎ, অনুতাপ, খেলাঘরের মতন প্রভৃতি। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী রীতা কয়রালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তাদের বিবাহিত জীবন সুখের হয়নি। অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হওয়ার পর একসময় মদের নেশায় প্রচণ্ড ঝোঁক বেড়ে গিয়েছিল সৌমিত্রের। বেশিরভাগ সময় অভিনয় থেকে দূরে গিয়ে মদের নেশা করে সময় কাটাতেন তিনি, আর সেই মদের নেশায় তার জীবন শেষ করে দিয়েছিল। 4 জানুয়ারি 2000 সালে মাত্র 46 বছর বয়সে তিনি হঠাৎ মারা যান। অসংখ্য বাংলা সিনেমায় কাজ করা সত্ত্বেও চিরকাল একটা আক্ষেপ থেকে গিয়েছিল সৌমিত্র জীবনে, যে তিনি কোনোদিনই কোনো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পেল না, যা দিয়ে বাংলার মানুষের চোখে একটা ভালো মানুষের পরিচিতি গড়ে তুলতে পারতেন। চিরকাল বাংলা সিনেমায় খলনায়ক হয়েই রয়ে গেলেন। আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানালাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুনরায় এইরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।